اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. হ্যাঁ ভাই, লাইব্রেরিতে আছেন না ব্যস্ত আছেন অন্য কোনো কাজে? বাড়িতে আছি বলে। হ্যাঁ, আমি আসাদুল ইসলাম খায়রামারি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা জিও নম্বর ভাই। আচ্ছা, আমি আপনাকে ফোন করলে আমি একটা বিষয় একটু জানতে হবে আপনার। যদি আমি হোয়াটসঅ্যাপে দেখি আমার আফার রোজা কখন রাখতে হবে, মানে সেটা আরবি সম্বন্ধে আমার অতটাই নাই। হ্যাঁ, মানে হোয়াটসঅ্যাপে আমি দেখলাম আপনি দিয়েছেন, তো আপনার কথা আমি একটু মানে সরাসরি একটু জানতে চাই যে আরাফার রোজাটা আমাদের কখন বৈধ। হ্যাঁ, মানে এটা নিয়ে একটু আমার এখানে একটু দ্বিমত পোষণ হয়েছে, বুঝলেন তো? তো আমি যদিও আজকে আছি এবং ইনশাল্লাহ আগামীকালও থাকবো। হ্যাঁ, বলেন তো ভাই। বিষয় যেটা হচ্ছে যে আরাফার যে রোজার বিষয়টা নিয়ে, কালকে আপনার আব্দুর রাকিব মাদানী একটা পোস্ট করেছিলেন, বুঝলেন কিনা? মানে আব্দুর রাকিব মাদানীর মতামত যেটা ছিল আর কি, সেটা হচ্ছে সৌদি আরবের সঙ্গে আরাফা পালন করতে হবে। ওনার একটা লেকচার আছে সংক্ষিপ্ত ভাবে ইউটিউবে, ঠিক আছে? তো তারপরে উনি একটা মানে পোস্ট করেছিলেন আর কি, তো ওই পোস্টে আমরা কমেন্ট করেছিলাম, আরো অনেক তথ্য ওনাকে মানে দিয়েছিলাম আর কি। তারপরে আবার নতুন ভাবে আজকে দেখি পোস্ট করেছে, আলহামদুলিল্লাহ উনি মত পরিবর্তন করেছেন। আমি ওই মতে ছিলাম একদিন, আমি এই মতে ছিলাম যে মানে সৌদি আরবের সঙ্গে আরাফা পালন করতে হবে। তো তারপরে অনেক তথ্য, অনেক আলেমুল্লাহ মাসুর আলাপ আলোচনা, বিভিন্ন তথ্য জানার পরে, ওই যাওয়ার পরে আবার আমিও মানে ঘুরে গেছি এদিকে। তো বিষয় যেটা হচ্ছে যে এই যে মানে লোকেরা বলছে ওখানে ইয়াউম আরাফা শব্দ ব্যবহার, ইয়াউম শব্দ ব্যবহার করা হয়েছে, ইয়াউম আরাফা, এই জায়গাতে মানুষ মানে তাক লাগাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আরাফা বলতে আরাফার মাস কে মানুষ ধরে নিচ্ছে, মানে একটা স্থানকে ধরে নিচ্ছে। আরাফা মানে কখনো মানে স্থান নয়, ইয়াউম আরাফা, ইয়াউম মানে হচ্ছে সময় বা দিন। তো একটা সময়কে বোঝানো হয়েছে, সেই সময়টা কোন সময়, সেই সময়টা সহি আবু দাউদের 2473 কিংবা 37 নম্বর হাদিস যেটা বলছে যে সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। আচ্ছা, এবার থাকলো বিষয়টা যে যেমন আমরা বলি যে জুমার দিন, তো জুমার দিন মানে কখন, কিভাবে বোঝানো হবে? শুক্রবারের দিন, সে যদি শুক্রবার বোঝানো হবে। অনুরূপভাবে ইয়াউম আরাফা, আরাফা যখন বোঝানো হবে তখন সেটা হবে আপনার 9 তারিখ। তার একটা উদাহরণ হচ্ছে যদি কেউ বলে আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে যে ইয়াউম নাহার অর্থাৎ কুরবানির দিনে তোমরা কুরবানি করো, তো কুরবানির দিন আল্লাহ রাসূল তারিখের কথা বললেন না যে তোমরা কুরবানি করো, জিলহজ মাসের 10 তারিখের কথা বলে না, কি বললেন? ইয়াউম নাহারের দিন তোমরা কুরবানি করো। তো এখানে এখানে যেমন তারিখের, এখানে তারিখের কথা উল্লেখ হয়নি, তো তারপরে আমরা 10 তারিখ প্রত্যেক লোকে আপন আপন দেশে 10 তারিখ অনুযায়ী মানাচ্ছি আমরা, তো ওখানেও তারিখের কথা উল্লেখ নাই, তাহলে এখানেও তারিখের কথা উল্লেখ নাই দিয়ে আমরা 10 তারিখ নিচ্ছি, তাহলে ওখানে কেন নেবো না? যদি আপনি ধরেন যে না 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 আসলে হাজিদের সাথে মানে আমাদেরকে পালন করতে হবে, তাহলে ইসলাম থাকে ওই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব একটা দেশের জন্য। সৌদি আরবে যখন আপনার দিন থাকে তার উল্টো দেশগুলোতে তখন রাত থাকে, তো তারা কি রাতের বেলা মানে সিয়াম পালন করবে? যদি আপনি ওই জিনিসই, এতো এবার দেখলাম যে একটা কোন জায়গা সেখানে 23 ঘন্টা কম মিনিট পর ইফতার করছে। তারপরে সৌদি আরবের পশ্চিমে যে কয়েকটা দেশ আছে কিনা, সেই দেশগুলোতে সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখে, তার মানে আরাফা যখন সৌদি আরবে তখন সেই দেশের লোকেরা ঈদ করে। এমনকি হাদিসও বর্ণিত হয়েছে, আবু দাউদে মুসলিমও বর্ণিত হয়েছে, যে মানে তারা একদিন আগে চাঁদ দেখে স্পষ্ট ভাবে প্রমাণিত। তাহলে ও সেইখানকার লোকেরা তো আরাফা থেকে বঞ্চিত হবে। একদিন পরে দেখে এই জন্য হয়তো সেদিনকে আমরা তাদের ঘরে রাখতে পারবো, কিন্তু ওরা তো ওদিনকে তো ঈদ, ঈদের দিন ওরা, তো ওরা কি করবে? ওরা কি করবে? আরেকটা বিষয় জেনে রাখুন, আল্লাহ রাসূল ইসলাম থেকে 1400 বছর পর্যন্ত এই ব্যাপারে কোন ইখতিলাফ ছিল না, মানে কোন বিদ্যান, আপনি দেখবেন যে হাদিসকে নিয়ে খেলা করা হচ্ছে, ওই প্রথমটা আমরা হচ্ছি আহলে হাদিস বা সালাফি, ঠিক আছে? সবসময় আমরা কোরআন, পৃথিবীতে যতগুলো দল আছে সব কোরআন হাদিস নিজের ইচ্ছা মানে পেশ করে, কিন্তু ব্যাখ্যা করে নিজেদের ইচ্ছা মতো।
কিন্তু আহলে হাদিস সালাফিদের নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করার অধিকার নেই, বরং এরা কখনোই দেখবে যে এই হাদিসটা পূর্ববর্তী বিদ্বানগণ সালাফ সালেহগণ কি ব্যাখ্যা করেছেন, কি বুঝেছেন। আপনি ওই হাদিস, যে হাদিস পেশ করা হয়েছে ইয়াউমে আরাফা, ওই হাদিসের যতগুলো ব্যাখ্যা আপনি দেখবেন সমস্ত ব্যাখ্যাতে লেখা আছে ইয়াউমে আরাফা থেকে মুরাদ হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। আর 1400 বছর ধরে এই ব্যাপারে কোন দ্বিমত ছিল না। এই মিডিয়া জুড়ে মানুষ কি করে দ্বিমত করতে শুরু করলো, তো যখন আপনি দেখেন যে 1400 বছর মানুষ ইজমা, আরবে ইজমা ছিল আর এখন দ্বিমত করলো, তো আল্লাহ রাসূল বলছে যে আমার উম্মত ভুলের উপরে ইজমা হবে না, মানে ঐক্যমত হবে না। তো 1400 বছর মানুষ ভুলের উপরে ইজমা ছিল, তাহলে হাদিস তো ভুল প্রমাণ হয়ে যাবে। দ্বিতীয়ত বিষয় যেটা হচ্ছে যে আজকের দিনে যে আমরা এই যে মানে বিষয়টিকে নিয়ে মানে মাতামাতি করছি, সব নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করছে, কিন্তু প্রত্যেকেই হাদিসকে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করছে, কেউ সালাফ সালেহদের ব্যাখ্যা মানে দিচ্ছে না। তার কারণে দুখানি বিভ্রান্তিটা মানে বেশি হয়ে যাচ্ছে। যেখানে স্পষ্ট সালাফ সালেহদের ব্যাখ্যা রয়েছে সেখানে নিজের ব্যাখ্যায় প্রাধান্যতা কি মানে মানে। আমরা অনেক সময় নিজেকে সালাফি দাবি করি বা সালাফির মানহাজের কথা বলি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সালাফি মানহাজ থেকে বিচ্যুত হয়ে যাই, বৃহস্পতি শুক্র দুদিনই করো তাই বললাম আমাকে। আর নজরুল ভাইরা ওটা 9টায় করছে ওরা, তারপরে বুঝলেন আমি কালকে এসা নামাজ পড়ছি, এই মতো অবস্থায় আমার ফরজ নামাজ আদায় হয়ে গিয়েছে, একটা মহিলা মানে মসজিদে গিয়ে তালিম নিয়েছে, ওই আমাদের মৌলভী সাহেব তালিম দেয়। তো মৌলভী সাহেব কালকে ছেলে এবং মেয়েদের সামনে ঘোষণা করেছে আজকের দিনে তোমরা সব আরাফা রোজা করবা, আজকে আজকে মাসকাপে সৌদিতে আরাফা হয়েছে, আজকের দিনে আরাফা করবা আর শুক্রবারের দিনে করতে হবে না, এরকম ডাইরেক্ট ঘোষণা দিয়েছে। তা আমি আবার বলি এটা আমি সংশয় হয়ে গেল, দিয়ে আমি আবার সঙ্গে সঙ্গে আব্দুল হামিদ মাদা, আমি আব্দুল হামিদ ফাইজি সাহেব উনি যদি মক্কায় থাকেন না আমাদের বর্ধমানের জন্য, ওনাকে আমি একটা মেসেজ করলাম যে শায়েক আমরা তো ভারতবাসী, তো আমরা আমরা আরাফার সাম কখন করব, বৃহস্পতি শুক্র দুদিন করব না কবে করব। তো উনি অডিওতে আমাকে মেসেজের উত্তরটা দিলেন অডিওতে, যে দেখুন 9টাও করতে পারেন আপনি, বৃহস্পতি শুক্র দুদিনই করতে পারেন, তবে ঈদের আগে দিন আপনি করতে পারেন, আমাকে এইভাবে মতামত দিলেন উনি। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আমি কিছু আরো সাহেবকে জানলাম, তারা আবার বলছে আজকে করতে হবে, আজকে আরবের সঙ্গে আলাফা করতে হবে, তাহলে তো কালকে গ্যাপ দিতে হয়েছে, দিয়ে গার আমাকে পরশু দিন আমাকে মানে কুরবানি করতে হয়েছে, তাহলে তো হ্যাঁ তাহলে তো আমার আমরা অষ্টম দিনে তাহলে আলাফা করছি তাই কি না বলেন। অবশ্যই অবশ্যই সবচেয়ে আমরা তো অষ্টম দিনে, আর যদি আমি সৌদিকে যদি আমি প্রাধান্য দিব তাহলে আমার ওই সবে কদর, তারপর রমজানের আমার ভৌগোলিক কারণে, আমি তো ভারতবর্ষে বাস করছি, এবার যারা ফিনল্যান্ডে বাস করছে, যারা অমুক ল্যান্ডে তো আছে ভৌগোলিক কারণে, তাদের সঙ্গে তো সময়ের একটা বিষয় আছে, অনেক ব্যবধান আছে। তো আপনি যে হাদিসটা ব্যাখ্যা দিলেন, যদিও আমি কথাটা রেকর্ডিং করে রাখলাম, আমি প্রয়োজনে কাউকে আমি শোনাবো, তো আপনি যে হাদিসটা বললেন যে ওখানে ওই আরাফার মানে মাঠের যে উল্লেখ কথাটা বললেন না, মাঠের উল্লেখ না এখানে ওই আরাফা, আরাফা, তো এটা নিয়ে জবর সংশয় এলেন সাত ভাগাকে কেন্দ্র করে, এখানে জবর জটিলতা। আপনাকে আমি বলে রাখি, আপনি আমার কাছের মানুষ, আপনার এলাকার যে মৌলানা সাহেব আমার মসজিদে আছে না, ওই মুর্তুজা আলী সাহেব ঝাড়খণ্ডে পাকুড়ে, উনি সাত ভাগার বিষয়ে গত দুই মাসে কঠিন ভাবে আলোচনা করলেন, মানে গত বছর বলেছিলেন যে সাত ভাগা করাই যাবে না, সেই মতো অবস্থায় আমরা এখানে একা একাই করাই আমরা উত্তম পন্থা হিসাবে দেখিয়ে নিয়েছি, কিন্তু গত দুই মাসে দেখলেন যে সাত ভাগার মানে সবাই আরো ফতোয়া দিচ্ছে যে সাত ভাগা করা যাবে। হ্যাঁ, তবে একটু উত্তম আর মানে একা করা সব থেকে ভালো, কিন্তু এটাকে উড়ি দিল, এটা নিয়ে এটাও জল ঘোলা। এবার আমাদের মধ্যে এত ফুটোয়াবাজি হইলে ভাই পারা যায় বলেন তো দেখি। তো সাত ভাগা আপনারও পোস্ট অনেকগুলো দেখেছি। হ্যাঁ, এখন এই আরাফা নিয়ে পড়েছি, তো দেখেন মানে মহাদেব কিরামদের মধ্যে মানে মুসলিমদের মধ্যে দ্বিমত আছে এই বিষয়টা নিয়ে,
যে বিশ্বব্যাপী অ্যাসিনেশিয়ান পালন করতে হবে একদল বলছে, আর একদল বলছে যে বিশ্বব্যাপী নয় বরং আপন আপন এলাকার চান হিসেবে করবে। দুটো মত আচ্ছা, কিন্তু এটা কেউ মত এখন পর্যন্ত কোন মহাদেশ বা পূর্ববর্তীতে কেউ দেয়নি যে তারা এই কথা বলেছে। আরাফা করো সৌদির সাথে ঈদ করো নিজের এলাকাতে, কেউ বলেনি। মানে একদিন গ্যাপ রেখে মানে ঈদ করো এই কথা কেউ বলেনি। এটা একেবারে নতুন কত হয়, একেবারে নতুন, কোন মহাদেশও বলেনি এই যুগের কোন মহাদেশ। ইবনে বাজে উদ্ধৃতি যারা দিচ্ছে কিনা ইবনে বাজ এই পথ এই মতের পক্ষে, ও ভুল বলেছে। মানে ইবনে বাজ এই মতের পক্ষে না, ইবনে বাজ বলেছেন যে রোজা ঈদ সবই করতে হবে মানে একসাথে। ইবনে বাজে কথা বলেছে, কিন্তু এরা কি করছে, ইবনে বাজের এই কথাটুকু নিচ্ছে যে আরাফাও আরাফা বলেছেন, কিন্তু আর ঈদের কথাও যে বলেছেন এই কথা আর বলছেন না। মানে অর্ধেকটা নিচ্ছেন আর অর্ধেকটা নিচ্ছেন না। তো ঈদ করো আরাফা করো সৌদির সাথে, আর ঈদ করো আপন দেশের আচার অনুযায়ী, এ কথা কেউ বলেনি। এখনকার যুগেরও বিজ্ঞান বা কোন মুক্তিও এই কথা বলেনি। তো তাহলে শুনেন, আগামী কালকে তো আমাদের মানে মেন আরাফা হয়েছে কালকে। জি জি হ্যাঁ, তবে আজকে আমরা রেখে নেন, আমি আমি যেমন আমি রেখেছি, আমাদের এখানে কিছু কিছু রেখেছে, কিন্তু ওদের সঙ্গে আমি সঙ্গ না, আমি আজও পালন করবো, আগামী কালও ইনশাল্লাহ পালন করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। তো ঠিক আছে, পরবর্তীতে দরকার হলে আবার যোগাযোগ রাখবো ভাই। হ্যাঁ তো তাহলে ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে, দোয়া করবেন।